বিরতির পর স্বাগত। আজ তথ্য সংস্কৃতি দপ্তর, আমবাসা পুর পরিষদ এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ স্বামীজির জন্মদিন পালন করা হয়। এছাড়া আমবাসা রামকৃষ্ণ সেবা সনদের সহযোগিতায় শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় আমবাসা মহকুমা ভিত্তিক স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজজি, আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর, জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তর সহ অধিকর্তা চন্দন সরকার সহ অন্যান্যরা। এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথি সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। এদিন এই অনুষ্ঠানে আমবাসা মহকুমা 8টি বিদ্যালয়কে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন সব অতিথিরা স্বামীজির জীবনী নিয়ে কথা বলেন। সে বিষয়ে উপস্থিত অতিথিরা আজকে বক্তৃতা রাখতে গিয়ে কি বললেন শুনুন। আমরা যে এই যে ভাড়া দিয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হল, কার জন্য হয়েছে? এই স্বামী বিবেকানন্দের জন্য। তিনি না এলে আমরা আরো পিছিয়ে থাকতাম। তিনি আমাদের জাগালেন। তখনকার যারা দেশ পরাজিত নেতা, বিপ্লবী নেতা ছিলেন, এই চিত্তরঞ্জন দাস, জাতির জনক গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন সুভাষ বোস, এ সমস্ত এই এনারই জীবন পরে, এনারই প্রেরণাতে, শিক্ষাতে, দেশাত্মবোধক তার বাণীতে দেশকে স্বাধীন করেছে। একবার গান্ধীজি কে তোমরা দেখেছ জাতির জনক, তিনি আঘাত ভূতি নগ্ন দেহ, হাতে একটি যষ্টি বা লাঠি, অথচ তিনি ব্যারিস্টার ছিলেন, তিনি কি করে পরিবর্তন হয়ে গেল? এই স্বামীজি, এই যে তোমরা কিছুক্ষণ আগে স্বদেশ মন্ত্র পাঠ করলে, সেখানে স্বামীজি বলছেন তুমি ও কোটি বস্ত্রক্রেতা হইয়া বলিতে পারো কি? অর্থাৎ এই কোমরে ওই ভূমি ফুলে তুমি করতে পারো আমি ভারতবাসী। যখন এই কথাটি স্বামী বিবেকানন্দ বললেন একটি সভাতে, গান্ধীজি শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি কত বড় ব্যারিস্টার, তিনি কোট স্যুট প্যান্ট সব ফেলে দিলেন। আপনারা শুনলেন অতিথিদের বক্তব্য। আজ স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, যেখানে প্রত্যেকেই উপস্থিত ছিলেন, প্রত্যেকেই স্বামীজির জীবনী নিয়ে আলোচনা করেছেন। আগামী দিনে ওনার মতাদর্শে কিভাবে আগামী প্রজন্ম এগিয়ে যাবে তার কথাই আলোচনা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তথ্য সংস্কৃতি দপ্তর, পৌর পরিষদ এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।